উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, স্কুলের গণ্ডি পেরিয়ে এবার আমরা কি করব, কি নিয়ে পড়াশোনা করলে ভালো চাকরি পাব এবং ভালো ক্যারিয়ার হবে। তোমরা অনেকেই হয়তো অনেক কিছু ভেবে রেখেছো, আবার অনেকে ভেবেছো রেজাল্ট বেরোলে ঠিক করবে। আমি তোমাদের বন্ধু হিসাবে তোমাদের ডিসিশনে একটু হেল্প করতে চাই। এই ভিডিওটিতে আমি তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স যে যে স্ট্রিমেই থাকো না কেন সকলের জন্যই আলাদাভাবে বলবো যে তারা কি নিয়ে পড়লে তোমাদের ক্যারিয়ার ভালো হবে। শুধু তাই নয়, তার সঙ্গে আমি এমন অনেক কোর্সই বলবো যেখানে কোনো নির্দিষ্ট সাবজেক্টের দরকার হয় না। সে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিমেই থাকো না কেন, সেখানে শুধু 12+ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে, তবে একটা পার্সেন্টেজ থাকে এবং সেই বিষয়ে আমি তোমাদের বলার সঙ্গে আমি তোমাদের আরও অনেক বিষয়ে বলবো। তাই আমি চাই তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি এতটুকু স্কিপ না করে যদি দেখো তাহলে নিশ্চয়ই উপকার পাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেও। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন রেজাল্ট বেরোতে আমাদের 2 থেকে 2.5 মাস বাকি। এই সময় আমি চাই যে তোমরা তোমার সময়টা নষ্ট না করে তোমরা কোনো কম্পিউটারে কোর্স করে নিতে পারো, কারণ এখন কম্পিউটারের ডিম্যান্ড অনেক বেশি। যে কোনো শপিং মল বা যে কোনো জায়গাতেই আমাদের কম্পিউটার খুব দরকার হয়। তাই তোমার যদি কম্পিউটারে কোর্স করা থাকে যে কোনো ল্যাঙ্গুয়েজের বা অথবা ট্যালি, এই যার যাতে ইন্টারেস্ট আছে সে সেই কোর্সটা করে নাও। এরপরে তোমাদের যাতে এই বিষয়ে ইন্টারেস্ট নেই, তোমাদের অনেকেই হয়তো তোমাদের হাতের কাজে ভালো, তারা যে কোনো ওই যে টেডিবিয়া তৈরি বা এই সমস্ত বিভিন্ন, অথবা মেয়েরা তোমরা সেলাইয়ের কাজও শিখে নিতে পারো এই সময়, অথবা কোনো পার্লারে কোর্স করে নিতে পারো, এগুলো কিন্তু তোমাদের ফিউচারে সাইড বিজনেস হিসাবে কিন্তু খুব হেল্প করবে। এবার আমি চলে আসি তোমাদের আলাদা স্ট্রিম ওয়াইজ তোমাদের আলাদাভাবে বলবো। প্রথমে আমি আর্টস নিয়ে শুরু করছি, কারণ অনেকেই ধারণা যে আর্টস নিয়ে পড়লে বোধহয় আমাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, তা কিন্তু একেবারেই নয়। আর্টস নিয়ে পড়ে তুমি অনার্স করতে পারো যে কোনো একটা সাবজেক্টে, তারপরে তোমাকে এমএ করে তুমি টিচিং লাইনে যেতে পারো, পিএইচডি, বিএড এইসব করে। এছাড়া তুমি বিএ অনার্স পাস করতে পারো, এমবিএ করতে পারো, তারপরে চাকরির প্রস্তুতি নিতে পারো। আমাদের যে কোনো গভর্নমেন্টের চাকরিতে যে কোয়েশ্চেন্স হয় জানো, তার থেকে বেশিরভাগ কোয়েশ্চেন্সই আসে আর্টস থেকে। জিওগ্রাফি, হিস্ট্রি আছে, ইকোনমিক্স, এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই এসে থাকে। এছাড়া বিবিএ, বিসিএ, তাছাড়া আমাদের মাধ্যমিকের পরে আমাদের যে পলিটেকনিক, সেই পলিটেকনিকের আমরা পরীক্ষা দিতে পারি। এছাড়া পেন্টিং, ড্যান্সিং, সিঙ্গিং, নার্সিং, এই সমস্ত কোর্স কিন্তু আমাদের আর্টস স্টুডেন্টদের জন্য খোলা রয়েছে। এরপরে চলে আসি কমার্সের জন্য। তোমাদের বেশিরভাগই অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ো এবং তারপরে তোমাদের কেউ কস্টিং লাইনে যেতে চাও, কেউ যারা সিএ নিয়ে পড়তে চাও সেটাও কিন্তু অত্যন্ত ভালো একটি লাইন। এরপরে তোমরা যারা টিচিং প্রফেশনে যেতে চাও, অর্থাৎ প্রফেসর অথবা স্কুলের টিচার, তোমরা এমকম করলে করে বিএড অথবা পিএইচডি করতে পারো। এছাড়া আরেকটি খুব ভালো তোমাদের জন্য যে লাইন আছে সেটি হলো তোমরা উকিল অর্থাৎ ল নিয়ে পড়াশোনা করতে পারো, এলএলবি। এর জন্য কিন্তু অনেক এন্ট্রেন্স টেস্ট হয়ে থাকে, তোমরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখো যে কোথায় এই এন্ট্রেন্স টেস্টগুলো হচ্ছে। এছাড়া তোমরা সিম্পল বিকমে পাসে পড়ে তোমরা চাকরির জন্য পরীক্ষা দিতে পারো। এছাড়া এমবিএ, এমসিএ কোর্স তো তোমরা করতে পারবেই। এরপরে তোমাদের বলবো যে তোমরা বিবিএ, বিসিএ, অনেক রকম ম্যানেজমেন্ট কোর্স হয়, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এরকম অনেক কোর্স হয়, সেগুলো তোমরা করতে পারো। এরপরে আমি আসি আমাদের পরবর্তী সায়েন্সের স্টুডেন্টদের জন্য। সায়েন্সের দুটো আমাদের আছে, একটি হলো বায়োসায়েন্স মানে যাদের বায়োলজি থাকে, এবং আরেকটি হলো পিওর সায়েন্স যেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হয়। এছাড়া নিউট্রিশন সায়েন্স আছে, আরও অনেক কিছু আছে, সবার জন্যই আমি বলবো। আমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট যাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থাকে, তোমরা মেন জয়েন্ট পরীক্ষা তো দিচ্ছই, তার সঙ্গে বিভিন্ন স্টেটের জয়েন্ট হয়,
সেগুলো তোমরা দিতে পারো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পরীক্ষা রয়েছে এবং এর দ্বারা তোমরা বিটেক করতে পারো এবং তারপরে এমটেক করতে পারো অথবা বিটেক করেও তোমরা চাকরি করতে পারো। এছাড়া কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু অনেক রকম কোর্স খোলা রয়েছে এবং যারা অনার্স পড়তে চাও তারা সমস্ত যে কোনো সাবজেক্টে, তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়েছো যে কোনো সাবজেক্টে তোমরা অনার্স করে তাতে হায়ার স্টাডি করে এখান থেকে পিএইচডি করে তোমরা প্রফেসরি বা টিচিং লাইনে যেতে পারো। এছাড়া যারা স্ট্যাট নিয়ে পড়েছো তাদের জন্য কিন্তু স্ট্যাট অনার্স করেও তোমরা অনেক ফিউচারে অনেক কিছু করতে পারো। এবং বিটেকে তোমরা যারা পড়বে অনেক কোম্পানি বিটেকের স্টুডেন্টদের নিয়ে থাকে এমটেক করলে অথবা এমবিএ করলে তারপরে অথবা বিবিএ বিসিএ যে কোনো ম্যানেজমেন্ট কোর্স তোমাদের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত কোর্স হয়। এছাড়া চাকরি প্রস্তুতি নিতে পারো। এবং যারা বায়োসায়েন্সে রয়েছো তোমাদের নিশ্চয়ই যাদের বায়োলজি রয়েছে তোমাদের প্রথম লক্ষ্যই থাকে তোমরা নিট দেবে এবং নিট দিয়ে ডাক্তারি করা। এবং তাছাড়া অনেকে রয়েছে যারা নার্সিং পড়তে চাও এবং তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে তোমরা বিএসসি নার্সিং করতে পারো অথবা আমাদের বায়োলজি যে সমস্ত যে সাবজেক্টগুলো আছে বটানি জুওলজি এইগুলো মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এইগুলোতে আমরা অনার্স করে আমরা হায়ার স্টাডি করতে পারি। এছাড়া তোমাদের জন্য কিন্তু বিবিএ বিসিএ যে কোনো ম্যানেজমেন্ট কোর্স কিন্তু তোমরা করতে পারো। তবে এই সব কিছুর জন্য কিন্তু এন্ট্রেন্স টেস্ট হয়ে থাকে, সেগুলো অনার্স ছাড়া কিন্তু সেগুলো তোমাদের কিন্তু দিতে হবে। এছাড়া নার্সিং যে কোর্স আছে এই কোর্সটাও কিন্তু খুবই ভালো এবং মাইক্রোবায়োলজি নিয়েও পড়লেও আজকাল অনেক ফিউচার খুবই ভালো হয়ে থাকে। এরপরে আমি তোমাদের সেই সেই মানে বলবো যেগুলো তোমরা যে কোনো স্ট্রিমেই থাকো না কেন তোমরা দিতে পারবে এবং তোমরা পড়তে পারবে। প্রথম হলো আমরা যে স্ট্রিমেই থাকি না কেন আমরা বিবিএ বিসিএ এবং যে কোনো ম্যানেজমেন্ট কোর্স, সেটা হোটেল ম্যানেজমেন্ট হোক হসপিটাল ম্যানেজমেন্ট হোক যে কোনো ম্যানেজমেন্ট কোর্স আমরা করতে পারবো। এছাড়া বিবিএ পড়ে আমরা এমবিএ করতে পারি, বিসিএ পড়ে ফিউচারে আমরা এমসিএ করতে পারি, যে কোনো কোম্পানি এখন এই সমস্ত তো ডিম্যান্ড অনেক বেশি। এছাড়া আমরা বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতি নিতে পারি। এগুলো আমি সমস্ত স্ট্রিমের কথা একসঙ্গে বলছি কারণ এই সমস্ত তো মানে সরকারি চাকরিতে কোনো বলে দেয় না যে তুমি এই স্ট্রিমে রয়েছো সেইভাবে। এছাড়া আমাদের ব্যাংকিং চাকরির জন্য আমরা ব্যাংকিংয়ের জন্য আমরা প্রিপারেশান নিতে পারি। নার্সিং যে আমরা শুধু বলবো যে সায়েন্সের স্টুডেন্টরা যে নার্সিং পড়তে পারবে তা কিন্তু নয়, বর্তমানে কিন্তু ছেলে মেয়ে বয়েস অ্যান্ড গার্লস বোথ কিন্তু এই নার্সিং কোর্সটা করার সুযোগ রয়েছে। এছাড়া প্যাথোলজি থেকে শুরু করে অনেক রকম কোর্স হয়, তোমরা সমস্ত যা যাতে ইন্টারেস্ট তোমরা করো। সব শেষে আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা সেই সাবজেক্টটাকে নিয়ে পড়ো এবং সেই সাবজেক্টে এগিয়ে যাও যে সাবজেক্টে তোমার ইন্টারেস্ট আছে, কারণ তাহলে তুমি কিন্তু জীবনে অনেক উন্নতি করবে এবং সেটা তোমার আঁকা মানে পেন্টিং হোক সিঙ্গিং হোক ড্যান্সিং হোক কোনো অসুবিধে নেই। ফ্যাশন ডিজাইনার এখন অনেক রকম কোর্স হয়েছে, যার যাতে ইন্টারেস্ট আছে সে সেইটা নিয়েই এগিয়ে যাও, তোমরা জীবনে অনেক এগোতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে উপকারে আসে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলের বন্ধু হয়ে যাও।